হৈ যোৱা যি শারদীয় দুর্গা পূজা, এই দুর্গা পূজাত নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ পৰা মণ্ডপ প্রতিযোগিতা অনুষ্ঠিত কৰিছিলে। আৰু সেই মণ্ডপ প্রতিযোগিতাত আৰি মণ্ডপ প্রতিযোগিতাত প্রথম পুরস্কার কামরূপ জিলার ভিতর প্রথম পুরস্কার পাবলৈ সক্ষম হৈছিলে বাইহাটা চারিআলির বারোয়ারি যি দুর্গা পূজা সমিতি আছে, সেই দুর্গা পূজায় প্রথম স্থান লাভ করবলে সক্ষম হয়েছে। আর আমি আজি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ তরফৰ পৰা সেই পুরস্কার তেখেতসকল প্রদান করবলৈ ওলাইছো। মোর বাইহাটা চারিআলির যিগৰাকী জ্যেষ্ঠ সাংবাদিক তথা উপসভাপতি কৃপাঙ্কর ডেকা, সেই কৃপাঙ্কর ডেকাক মই তেখেতৰ প্রথমে যিখন সার্টিফিকেট আছে সার্টিফিকেটখন প্রদান করার বাবে মই অনুরোধ জানাইছো। ইতিমধ্যে নিউজ এইটিনের অসম নর্থ ইষ্টৰ কারণে যি প্রথম পুরস্কার যি লাভ করেছে বাইহাটা চারিআলির বারোয়ারি দুর্গা পূজা সমিতিয়ে, মই তেখেতসকলক অর্পণ করবলৈ যেহেতুকে অনুরোধ করেছিল ইতিমধ্যে অর্পণ করিলে, লগতে মই অর্পণ করবলৈ অনুরোধ জানাইছো যিটো মোমেন্টটো আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ তরফৰ পৰা প্রদান করা হৈছে। সেই নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ যিটো মোমেন্টটো প্রদান করার বাবে মই অনুরোধ জানাইছো, ইতিমধ্যে প্রদান করিলে। মই এই বিষয়ত যি আজি তেখেতসকলে প্রথম পুরস্কার পাবলৈ সক্ষম হল মই সভাপতিগৰাকীৰ পৰা জানিব বিচাৰিম, আপোনালোকে কামৰূপ জিলাৰ ভিতৰত প্রথম পুরস্কার পাবলৈ সক্ষম হল কি কব? হয়, আপোনালোকৰ চেনেলটোলৈ মোর বহুত বহুত ধন্যবাদ থাকিল। আৰু আমাৰ যিখন পূজা হল, পূজার যিটো মণ্ডপ বনালে তেখেত মোর ভতিজা লরা, তেখেতৰ প্ৰতিও মোর মানে ভাল এটা হেৰি থাকিলে। আৰু গতিকে আমার যিখিনি ৰাইজে যি ৰাইজে মোক এই পূজাখনত ওতঃপ্ৰোতভাৱে লাগি কষ্ট কৰি দিলে তাৰ বাবে মই নথৈ আনন্দিত হৈছোঁ। আৰু তেখেতৰ ওচৰত তেখেতসকলৰ ওচৰত মই ক্ষমা মাজি মাগিছোঁ। কিবা হয় তেখেতে এই যি সভাপতিগৰাকীয়ে কৈছে যি পুরস্কার পাবলৈ সক্ষম হল তেখেতে আনন্দিত হৈছে। মই অন্যগৰাকী আছে জ্যেষ্ঠ ব্যক্তি, কেনে লাগিছে আপোনালোকৰ আজি পুরস্কার পাই? হয়, আমার 123তম বাইহাটা চাৰিআলি শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন সময়ত আমি যেটো আমার থিম, অর্থাৎ আমি কেদারনাথ আহিলে যেটো মণ্ডপ তৈয়াৰ কৰিলোঁ, সেই মণ্ডপৰ আপোনালোকৰ নিজৰ যেটো প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাত আমার মণ্ডপটির প্রথম পুরস্কার পাবলৈ সমর্থ হয়েছে। সেইকাৰণে আমি আপোনালোকৰ চেনেল নিউজ এইটিনক ধন্যবাদ অর্পণ কৰিছোঁ আমাক বা এই পূজা কমিটিক এই সন্মান দিয়ার কারণে, আর আপনার ভবিষ্যৎ কামনা করছি। হয়, মোর ওর আছে এজন জ্যেষ্ঠ ব্যক্তি তথা গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা আর বাইহাটা চারিআলি অঞ্চলের এজন জ্যেষ্ঠ ব্যক্তি, মই তেখেতৰপৰাও নিউজ এইটিনের যে এই প্রতিযোগিতার যে তেখেতসকলে প্রথম পুরস্কার পালে কি মন্তব্য আগবাই মই তেখেতৰপৰা জানিব বিচাৰি কি কব? ধন্যবাদ। আমি বাইহাটা চারিআলি বারোয়ারি দুর্গা পূজা কমিটির হয়ে নিউজ এইটিনক আমার তরফেরপৰা আমি আন্তরিক শুভেচ্ছা, লগতে গোটেই রাইজর হয় আমি তেখেতসকলক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর আমার বাইহাটা চারিআলির এই পূজা মণ্ডপে কামরূপ জেলার ভিতর প্রথম স্থান অধিকার করাত আমার গোটেই পূজা কমিটির সমূহ বিষয়ববীয়াকে আদি করে এই অঞ্চলের রাইজর হয়ে আমি আটাইকে ধন্যবাদ জানালো। আর ভবিষ্যতেও আমার এই স্থান অক্ষুণ্ণ রাখাত প্রত্যেকেই আগন্তুক কমিটিবিলাকে যত্ন রাখিব। আর আমার এই আধ্যাত্মিক ধরনে আমার যেটা কেদারনাথ মন্দিরের আহিত বাইহাটা চারিআলির পূজাখন হয়ে গেল, লোকেলকরণ হয়েছিল, আমি অঞ্চলের ভিতর গৌরব করবরাকি আমার কর্মকর্তাসকলে পূজাখন পরিচালনা করেছে কৰিছিল, আমি আটাইকে ধন্যবাদ জানাইছো। হয়, অধিবক্তাগৰাকীও নিউজ এইটিনক ধন্যবাদ জানাইছে, ৰাইজক ধন্যবাদ জানাইছে, কিন্তু এইখিনিতে আমি এটা কথা উল্লেখ নকৰিলে নহ'ব যে এই যিটো কেদারনাথৰ আৰ্হি, এই কেদারনাথৰ আৰ্হিৰ যিটো মণ্ডপ বনোৱাৰ বাবে যি মনলৈ আহিছিল সেইজন এজন উদীয়মান যুৱক, কি নাম তোমাৰ? মোৰ নাম শ্ৰী চম্পক ডেকা। হয়, মই পোনপ্ৰথমতে নিউজ কি কৰি আছা? মই বৰ্তমান পেণ্ডেলৰ ব্যৱসায় কৰি আছোঁ। আৰু মই পোনপ্ৰথমতে আপোনালোক সকলোকে অশেষ ধন্যবাদ জানাইছো যে আপনাদের এনেকা একটা কম্পিটিশন চলায় কামরূপ ডিস্ট্রিক্টর ভিতর যিমানখিনি পূজা আছে সেই সকলোখিনি পূজা আপনাদের আপনাদের মানে নিউজত আনিছে, আপনাদের সকল মন্দির দর্শন করেছে, করে পেলায় যদি আপনাদের মানে কম্পিটিশন চলায় আমাক ধরক আপনাদের আপনাদের মানে বিচার বিবেচনার ভিত্তিত যদি একটা মানে প্রাইজ মানির ব্যবস্থা করেছে বা আমার বাইহাটা চারিআলি বারোয়ারি দুর্গা পূজাক আর যে কেদারনাথ আর্মিত আর্হিত নির্মিত মণ্ডপ সেই মণ্ডপক যে আপনাদের প্রথম স্থানত রাখিছে সেই আপনাদের সচাকয়ে বহুত চিন্তা চর্চা করে রাখিছে। আর ভাল লাগিছে যেতিয়া সকলোৱে মানে নিউজটো অহাৰ পিছতে সকলোৱে মানে
ইজনে সিজনে কৈছে যে আমাৰ মণ্ডপটো ফাৰ্ষ্ট স্থানত আহিছে, প্ৰথম স্থানত আহিছে, যে সকলোৱে হোৱাটছএপত শ্বেয়াৰ কৰিছে আপোনালোকৰ ট্ৰফিটো এনেকৈ। তেতিয়া বহুত মানে উৎসাহ উদ্দীপনা পাইছোঁ। আৰু যেতিয়া কাম কৰি থকা সময়ত বতৰে বহুত বাধা দিছিলে, প্ৰতিকূল বতৰ নেওচি আমি বহুত কাম কৰিব লগা হৈছে, বা কমিটিৰ সকলো বিষয়ববীয়াই আমাক বহুত উৎসাহ দিছে, উদ্দীপনা দিছে, তাৰ কাৰণে বহুতেই ভাল লাগিছে। আৰু শেষত মই আপোনালোকক আকৌ ধন্যবাদ জনাইছোঁ, থেংক ইউ। তেওঁ এজন উদীয়মান পেণ্ডেলৰ ব্যৱসায়ী, আৰু তেওঁ আমাৰ নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টক ধন্যবাদ জনাওঁ। আজিৰ যিগৰাকী ব্যক্তিৰ জৰিয়তে আমি এই যি বাইহাটাৰ বাৰোৱাৰী দুৰ্গা পূজা সমিতিক পুৰস্কাৰ প্ৰদান কৰিলোঁ, তেখেতৰ কাৰ্য বাইহাটা চাৰিআলি প্ৰেছ ক্লাবৰ কাৰ্যকৰী উপসভাপতি তথা এজন জ্যেষ্ঠ সাংবাদিক, কেনে লাগিল আজি আপুনি এটা পুৰস্কাৰ প্ৰদান কৰিলে? বহুত ভাল লাগিল। হয়, ইয়াৰ আগতো নিউজ এইটিনৰ ফালৰ পৰা এইখন দুৰ্গা পূজাই বাৰোৱাৰী বাইহাটাৰ বাৰোৱাৰী দুৰ্গা পূজাই তাতে পুৰস্কাৰ পাবলৈ সক্ষম হৈছিল। এইবাৰ প্ৰথম পুৰস্কাৰ পোৱাৰ কাৰণে যিহেতু বাইহাটাৰ মই এগৰাকী নাগৰিক, সেইকাৰণে বহুত আনন্দিত হৈছোঁ। আৰু মই এই মোৰ জৰিয়তে এই পুৰস্কাৰটি প্ৰদান কৰাৰ কাৰণেও আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। হয়, যিগৰাকী উপসভাপতি তেখেতেও ধন্যবাদ জনাইছে, আৰু যি এই বাইহাটাৰ বাৰোৱাৰী দুৰ্গা পূজা সমিতিৰ যিসকল বিষয়ববীয়া সকলোৱে নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টক ধন্যবাদ জনাইছে। আমিও আশা কৰিছোঁ অনাগত যিবিলাক অনাগত দিনবিলাকত যিবোৰ পূজা পাৰ্বণ হ'ব, তেখেতসকলে ইয়াতকৈ আৰু আটক ধুনীয়া আৰি মণ্ডপ নিৰ্মাণ কৰি যাতে পুৰস্কাৰ বুটলিবলৈ সক্ষম হয় আমি তাৰে কামনা কৰিছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ এইটিন এপত। নিউজ এইটিন এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ এইটিন এপ।